খেলার গেঞ্জি তো এটা আসছে, আমি রিসিভ করলাম, তো এখানে রাখলাম। রেখে আমি ভাবলাম দেখি তো এটা কিসের গেঞ্জি, কেননা ও তো চেন্নাই সাপোর্টার, তো ওর তো গেঞ্জি আছেই ইয়েলো কালারের। এটা আবার কোন কালার? এর ইয়েলো তো না। তো বন্ধুরা, আমি তো জানি না এটা কোন মানে কোন টিমের, তো তোমাদের দেখাচ্ছি খুলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কোন টিমের, তাহলে আমি জানতে পারবো। ঠিক আছে, চলো প্যাকেটটা খুলি। এখন আমাকে আগেই বলছিল যে আমি অর্ডার দিছি, তুমি নিয়ে নিও টাকা দিয়ে। তাই আমি বলছি ঠিক আছে, আমি নিয়ে নিব। তাই আমি ভাবছি যে চেন্নাই সুপার কিং তারই গেঞ্জি হবে। দেখি না, এটা তো অন্য কালার, কালো কালো কি কি, এটা মানে বাড়ি পড়ার নাকি, বাড়ি পড়ারও হতে পারে, জানি না। এটা খুলি দেখি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা হলো মানে কোন, এটা কি আদৌ খেলার নাকি বাড়ি পড়ার। এটা খেলারই মনে হচ্ছে বন্ধুরা, এই দেখো, তোমরা অবশ্যই জানাও কমেন্টে এটা কোন খেলার জার্সি। আমি জানি না কিন্তু, সত্যি কথা বলতে তোমরা কমেন্টে জানাবে। এটা তো ইয়েলো না, এটা তো চেন্নাই তো হবে না, আর আমি অতটা চিনতে পারছি না বিরাট কোহলি পরে না কি করে। তো তোমার দাদাকে ডাকবো এখন, চলে আসছে জল দিয়ে, তোমার দাদাকে পড়াবো, এটা পড়াই দেখি কেমন লাগে। চলো, এরকম গেঞ্জি তো বিরাট কোহলি পরতো, তো আমি জানি না এটা কি আদৌ বিরাট কোহলি পরতো নাকি অন্য কেউ পরতো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমার দাদাকে ডাক দিই, চলে আসছে যে এটা পড়াবো জিজ্ঞাসা। ওই তো তোমার দাদা চলে আসছে, কি গো আসো, এই দেখো গেঞ্জি চলে আসছে তোমার ফ্লিপকার্ট থেকে, এখনই নিলাম, দেখো তো পড়ো তো। ইয়েলো পরে কি কিসে লাগে জল দিতে? হ্যাঁ দেখি, এদিকে আসো, এদিকে আসো না, এত ভালোবাসে চেন্নাই কে, এটা পরেই তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে আসো, তো এটা পরেই চলে গেছে, ছোট হয়ে যাবে গো, এটা পরেই চলে গেছে তোমার হলো জল দিতে, মনে হচ্ছে ছোট হবে নাকি, এই মাঝখানে টুলটা রাখলে কি দেখা যাবে, দেখো বন্ধুরা, বাপরে ভোটকুড়াম হয়ে গেছে একদম, তোমাদের বলে দাদা হ্যান্ডসাম, সবাই বলে আন হ্যান্ডসাম, দেখো পেট, দেখো পেটুরাম, পেটুরাম তোমার দাদা, পেটুরাম হ্যান্ডসাম, তুঝে ঢুঁড়তা হুম, আরসিবি আরসিবি আরসিবি, কোহলি 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 কোহলি, বন্ধুরা কেমন লাগছে তোমাদের দাদাকে অবশ্যই জানাবে, ফিট তো না পেটু রাম দেখা যাচ্ছে, গরু রাম দাদা। ঠিক আছে বন্ধুরা, এই যে গরু রামের বাচ্চা, অবশ্যই জানাবে কেমন লাগছে দাদাকে। চনু তেমন চনু তো চনু।